বাজারে এখন শীতের সবজিতে ভরপুর, দামও তুলনামূলক কম। কুষ্টিয়ার বাজারে খবর জানাতে সহকর্মী নাহিদ হাসান তিতাস এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন আমাদের সাথে। তিতাস, কুষ্টিয়ার বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন, আর দাম নিয়েই বা কি বলছেন সেখানকার ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আসলে দেশের বিভিন্ন জেলায় যখন শীতকালীন সবজির দাম নিম্নমুখী, তখন কুষ্টিয়া কিন্তু একেবারে ব্যতিক্রম। আমি এখন রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় সবজির বাজার, কুষ্টিয়া পৌর বাজারে। এ বাজারে কিন্তু দাম তো কমেনি, বরং প্রকারভেদে কিন্তু যে সবজি, সব ধরনের সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা করে। আজকের যদি আপনাকে বাজার দর আমি জানাই, তাহলে শীতের যে সবজি, ফুলকপি বিক্রি হচ্ছে আজ কুষ্টিয়ার বাজারে 25 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে, পালং শাক বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, লাউ বিক্রি হচ্ছে 30 টাকা পিস, আলু বিক্রি হচ্ছে 30 টাকা, এবং যে মরিচ গত 2-3 দিন আগেও বিক্রি হয়েছিল 40 টাকা কেজি, সে মরিচ কিন্তু বিক্রি হচ্ছে 85 টাকা কেজি। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে 2-3 দিনের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে কিন্তু শীতের সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা করে। এদিকে আসলে আমি এ বিষয়ে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে আসলে এই যে 2-3 দিন বা 1 সপ্তাহ যাবৎ যে শৈত্য প্রবাহ চলছে মৃদু কুষ্টিয়ায়, এর ফলে বাজারে কিন্তু সবজির সরবরাহ কমেছে, যার কারণেই দামটা কিন্তু একটু বেশি পড়ছে, তবে 2-1 দিনের মধ্যে কমে যাবে এমনটি তারা প্রত্যাশা করছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখতে চাই, শুধু সবজি নয়, সবজি ছাড়াও যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেটাও কিন্তু আকাশচুম্বী দাম কুষ্টিয়ার বাজারে। গত 6 মাসে কুষ্টিয়ার বাজারে চাল, ডাল, তেল, লবণ, আটা থেকে শুরু করে সব ধরনের দ্রব্যের দামই বেড়েছে কয়েক গুণ। যদি আপনাকে জানাতে চাই যে কলাইয়ের ডাল বিক্রি হচ্ছে আজকে কেজি প্রতি 35 টাকা কেজি 100, এবং মসুরির ডাল বিক্রি হচ্ছে 130 টাকা কেজি, আটা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। অর্থাৎ আমরা এইটুকু বলতে পারি যে কুষ্টিয়ার এই যারা নিম্ন এবং মধ্যবিত্ত যারা মানুষ রয়েছে তারা কিন্তু পড়েছে চরম বিপাকে, কারণ প্রতিটি পণ্যের দাম যেভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে তাদের কোনোভাবেই আয় ব্যয়ের সমন্বয় হচ্ছে না। তাই যারা এই মধ্য এবং নিম্নবিত্ত মানুষ রয়েছে তাদের কিন্তু দাবি যে কোনো মূল্যে এই বাজারটিতে শক্ত মনিটরিং এর ব্যবস্থার মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা হোক, তা না হলে তাদের যে আয় ব্যয়ের সমন্বয় সেটা কোনোভাবেই হবে না। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। প্রিয়াঙ্কা তিতাস, ধন্যবাদ আপনাকে।